স্বর্ণলতা প্রি ক্যাডেট স্কুলের ছেলেরা এখন ওদের ক্লাস হচ্ছে না, এখন 12টার বেশি বাজে, 12:30 বাজতে গেল। প্রখর সূর্যের তাপ, প্রচণ্ড গরম, এর ভিতরে ওরা চমৎকারভাবে বল খেলছে, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে এদের গা দেখলে বোঝা যাচ্ছে গাটা ঘেমে গেছে সব। হ্যাঁ, এবং এই খালি গায়ে রোদের ভিতরে ওরা ঘন্টা ব্যাপী খেলা করছে এবং সেটা মজার সময় পার করছে। এখন কথা হলো যে এরা জন্মের থেকে প্রকৃতির পরিবেশে প্রাকৃতিকভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটাছুটি করে, স্বাস্থ্যসেবা অত উন্নত মানের এদের হয় না। দেখা যাচ্ছে সাবান মাখা, গোসল করা, রেস্ট নেওয়া এইগুলো না, খাবারও মানসম্মত তেমন হয় না, যেটা স্বাস্থ্যসম্মত সেমন খাবার হয় না। কিন্তু এদের স্ট্রেংথ অন্যরকম। এই 1 ঘন্টা খেলা করলো, এরপরে আরও 2 ঘন্টা খেলা করবে, কিন্তু এদের ক্লান্তি নেই। অথচ শহরের এদের বয়সের যারা উঁচু বিল্ডিংয়ে এসি রুমে বাপ মায়ের পরম আদরে মানুষ হচ্ছে, তারা কিন্তু এদের মতো পারবে না। তারা গাড়িতে যায়, গাড়িতে আসে, এসি রুমে থাকে। ওদেরকে যদি এই মাঠে নামানো হয় এরকম 5-7টা ছেলে, তাহলে ওরা আধা ঘন্টাকে 10 মিনিট খেলা করলেও, 10 মিনিট খেলা করলেও ওদেরকে হসপিটালে নিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব দেশি মুরগির চাহিদা বেশি, ব্রয়লারের চাহিদা কম। এখন ওদেরকে তুলনা করা যায় ব্রয়লারের সাথে, এরা দেশি মোরগ মুরগির সাথে তুলনা করা যায়। এদের দাম বেশি, কিন্তু দেশে এদের কৃষক করে রাখায় মেন ভূমিকা পালন করে, এদেরকে লালন পালন করে বডি স্ট্রেংথ ভালো, দেশের জন্য অনেক কাজ করতে পারবে। কিন্তু এইভাবে সামনে ওদের পথ দেখাবে কে, এটাই ভাবনার বিষয়। আসলে আমাদের ছেলে মেয়েরা যদি ন্যাচারালি কিছুটা মানুষ না হয়, তো দেশত্ব বোধ বা নিজের শারীরিক সক্ষমতা কমে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবার তোমরা একটু বল খেলো, এখানে দৌড়াদৌড়ি করে শুরু করো, এই ঘন্টার পর ঘন্টা ছুটবে, কোনো ব্যাপার না। এটা ভাবা যায় ওদের হার্ট কত মজবুত, যে ওরা এইভাবে ছুটে বেড়াচ্ছে কোনো সমস্যা নেই। এই যে এখানে 10 মিনিট ছুটতে পারে কে, এটাই কিন্তু। শ্রাবণের আকাশ থেকে বৃষ্টি না নেমে আগুন ঝরছে, প্রচণ্ড গরম, বাতাস নেই, কাজকাম ফেলে মানুষ ছায়ায় দম নিতেই যেন নাবিশ্বাস উঠে যাচ্ছে। কিন্তু এই শিশুরা স্বর্ণলতা প্রি ক্যাডেট স্কুলে পড়ে, ছুটি পেয়ে এখন এই ভর দুপুরে ওরা বলটা পেয়ে ওদের দিক বিদিক জ্ঞান নেই, সমান আনন্দে খেলে যাচ্ছে। অথচ এই ছেলেগুলো শহরের হলে এইভাবে একটু খেলা করলে তাদেরকে নিশ্চিত বিকেলবেলায় ডাক্তার দেখাতে হতো। কী অবস্থা দেখে।